হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। রাষ্ট্রপতির বাসভবনে অতিথি হওয়ার সুযোগ কেউ হারাতে চাইবে না। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও অতিথি হয়েছিলেন। বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ আতিথ্য দিয়েছিলেন টেস্ট ও টি টোয়েন্টি বাংলাদেশ অধিনায়ককে। আর দেশের রাষ্ট্রপ্রধানের এমন আতিথেয়তা মুগ্ধ করেছে সাকিবকে। গতকাল মঙ্গলবার সাকিবকে সস্ত্রীক নৈশ ভোজনের নিমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে বঙ্গভবনে সে আমন্ত্রণ গ্রহণও করেছেন সাকিব। রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী রাশিদ আহমেদও। বঙ্গভবনে রাষ্ট্রপতির অমন আপ্যায়ন ছুঁয়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার এবং তার স্ত্রীকে। ফেসবুকে সাকিব নিজের পেজে পোস্ট করেছেন বঙ্গভবনে কাটানো মুহূর্তের কয়েকটি ছবি। স্থির চিত্রের সঙ্গে সাকিব লিখেছেন, গত রাতে অসাধারণ আতিথেয়তার জন্য আমি সম্মানিত রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতো বিনয়ী মানুষের সঙ্গে রাতের খাবার খেতে পারাটা অবশ্যই আমাদের আনন্দের। আমি সত্যি সম্মানিত বোধ করছি। রাষ্ট্রপতির আগে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় গিয়েছিলেন সাকিব। গত 2 মার্চ কন্যা আলাইনা আল হাসান ও স্ত্রী শিশিরকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিথি হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।